মাগো তুমি কই যাইতেছ আমার রেখা? তুমি দয়া করে আমার রেখা যাও না। সৎ আর আপন আবার কিসের? মা তো মাই হয়। আর তুমি যদি আমার রেখে চলে যাও আমি কারে দিয়ে থাকবো? কারে মা ডাকবো? তুমি কমা, তুমি এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। তুমি এই বাড়িতেই থাকবা, আমার লগেই থাকবা। আচ্ছা কই তুমি? আমি তো বুঝলাম না, আজকে একটা জায়গায় বের হব আর আজকে তোমার কাজ রাখতে হলো? এই তাড়াতাড়ি আসো তো, আমি এত কিছু শুনতে চাচ্ছি না। তাড়াতাড়ি আসো। মা তুমি কি বাইরে যাইতেছ? হ্যাঁ, তোর বাবার সাথে বাইরে যাচ্ছি। মা তোমরা কি তোমাকে লগে আমারে নিয়ে যাবা? অনেক দিন না হয়ে গেল বাইরে যাই না কোথাও ঘুরতে। তোমাকে লগে যদি নিয়ে যাইতা না আমি অনেক খুশি হইতাম। আপনারা তো কাঁচা ফাটাই দিব পটমেশ মেয়ে জানি কোথাকার। তোর সাহস তো কম না, তুই আমার সাথে বাইরে যেতে চাচ্ছিস? মানে যখনই আমি বাইরে যাব তখনই তোর একটা না একটা বায়নাই থাকবে। তোর বায়না শুনতে শুনতে না আমি অসহ্য হয়ে গেছি। এই শোন, আর একটা কথাও যেন তোর মুখ থেকে আমি না শুনি। আর তুই যদি আমাদের সাথে বাইরে যাস তাহলে বাড়ির কাজ কে করবে? আর তোকে না বলছি আমার সামনে আসবি না? সকাল সকাল তোর মুখটা আমার দেখতে হলো, আজকে পুরো দিনটাই আমার খারাপ যাবে। শোন আমরা বাইরে যাচ্ছি, বাড়ির সব কাজ করে রাখবি ঠিকঠাক মতো, মনে থাকবে? মা তুমি এটা কেমন কথা কইলা? তোমরা যদি বাড়ির থেকে চলে যাও তাহলে তো আমি পুরো বাড়ির রাতে একলা থাকতে পারবো না। আমার তো অনেক ভয় লাগবো, আর অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে যাই না। তোমাকে লগে যদি যাইতাম আমি অনেক খুশি হইতাম। নিয়ে যাও না মা। তুই আবার কথা বলতেছিস? আরে কি সমস্যা নাকি বলতো? মানে তুমি ওকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? আর ধর আর বইলো না, যাচ্ছি তুমি আর আমি বাইরে, মাঝখান থেকে এসে যাওয়ার জন্য বায়না করতেছে কেন? ওরা তো বড় সাহস কে দিছে যে আমার সাথে বাইরে যাবে? আশ্চর্য, মানে আমরা বাইরে যাব ও বাসায় একা থাকবে, তুমি এটা কিভাবে বলতেছো? মানে তোমার কি মাথায় কিছু নেই? আমরা ঘুরতে যাব, আমাদের মেয়ে আমাদের সাথে যাবে না, এটা কেমন কথা? না ও যাবে না। ও কেন যাবে? তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে, মাঝখানে ও ঢুকবে কেন? মানে ও গেলে সমস্যাটা কোথায়? আর ও যাবে এই জন্য তুমি ওকে ধাক্কা দিবে? এখন যদি ও পড়ে এখানে ব্যথা পেতো তাহলে কি করতে তুমি? ও পড়ে যাক না যেন জাহান্নামে যাক, তাতে তোমার কি? কোথাকার, মানে ও জাহান্নামে যেত? আচ্ছা তোমার সন্তান যদি হতো তাহলে তুমি কি করতে পারতে? তুমি ওকে এভাবে ফেলে দিতে পারতে না? মানে আজকে নিজের সন্তান না বলে তাকে তুমি যা ইচ্ছা তাই করতেছো কেন? তুমি পারো না নিজের সন্তানের মতো কেন ভাবতে পারো না? আরে বিয়ের আগে কি বলেছিলে মনে নেই তোমার? বলেছিলে তোমার সন্তান মানে তো আমার সন্তান, ওকে আমি আমার নিজের সন্তানের মতো মানুষ করে তুলবো। এই তোমার মানুষ করে তোলা, ছি, মানে এত তাড়াতাড়ি নিজের চেহারাটা পরিবর্তন করে দিলে তুমি? তুমি তুমি ওর জন্য আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুলেছি, হাত তুলেছি, প্রয়োজনে তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দিব। দেখো আমি তোমাকে বিয়ে করেছি, আমি তো ওর বান্দিগিরি করার জন্য তোমাকে বিয়ে করিনি, তাই না? আর ও বললে কি ওকে নিয়ে যেতে হবে নাকি? ও এই বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর তুমি যদি এই ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু আমি আমার পথ দেখব। পথ দেখবে না? যাও, চলে যাও, তোমার পথ তুমি বেছে নাও, যাও। আরে তোমার মতো মায়ের তো আমার দরকার নেই, আমি আমার মেয়ের জন্য একটা মা এনেছিলাম, তোমার মতো একটা জল্লাদ মেয়ে আনিনি। তোমার মতো মা যদি এই বাড়িতে না থাকে তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমার মেয়েরও কিচ্ছু আসে যাবে না। প্রয়োজনে আমি ওর জন্য নতুন একটা মা এনে দিব। যাও, বেরিয়ে যাও বলছি। মা মাগো তুমি কই যাইতেছ আমার রেখা? তুমি দয়া করে আমার রেখা যাও না। সৎ আর আপন আবার কিসের? মা তো মাই হয়। আর তুমি যদি আমার রেখে চলে যাও আমি কারে দিয়ে থাকবো? কারে মা ডাকবো? তুমি কমা, তুমি এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। তুমি এই বাড়িতেই থাকবা, আমার লগেই থাকবা। কি হলো মা, কথা কও না কেন, কথা কও। তোমার মায়ের কথা বলার কোনো ভাষা নেই, জানা নেই ভাষা। মানে তোর মতো একটা অবুধ শিশুর সাথে যে এত খারাপ আচরণ করতে পারে সে আর কি বা বলবে বল? শেখো, আমার মেয়েটার কাছ থেকে শেখো তুমি, তোমার অনেক কিছু শেখার আছে। তুমি তোর আপন মা না, তুমি যদি তোর আপন মা হতে তাহলে তার কষ্টগুলো বুঝতে পারতে। সে তোমাকে সৎ মা কখনো ভাবেনি যেটা তুমি ভেবেছ। আরে একটা সন্তানের মায়া তুমি কি বুঝবে বলো? যখন তোমার নিজের সন্তান হবে না তখন তুমি ঠিকই বুঝতে পারবে যে একটা সন্তানকে ছোটবেলা থেকে বড় করা পর্যন্ত কতটা কষ্ট করতে হয়। ঠিকই বলেছো, ওর থেকে আমার অনেক কিছু শেখার আছে।
আসলে তোমরা আজকে না বললে আমি বুঝতেই পারতাম না। আমার চোখে তো একটা শয়তানি পর্দা ছিল যেটা আজকে তোমরা সরিয়ে দিলে। আর আর ওর চোখের পানি, ওর মমতাময়ী কথাগুলো আমার হৃদয়ে লেগেছে। আমি এখন বুঝতে পারতেছি যে একটা সন্তান কতটা জরুরি তার বাবা মায়ের জন্য। আসলেই আমি কখনো ওকে আপন সন্তানের চোখে দেখিনি এই পর্যন্ত। মারে, তুই আমাকে ক্ষমা করে দে মা। আজকে থেকে আমি ওয়াদা করতেছি তোকে আর সৎ মেয়ে ভাববো না, তুই আমার নিজের মেয়ে। রাকিব, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। ও শুধু তোমার একার মেয়ে না, ও আমারও মেয়ে। আজকে থেকে আমরা দুইজন মিলে ওকে লালন পালন করবো। আর মা, আমার কাছে আয়।